নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম বন্ধু অর্পিতা লাইফস্টাইলে তো আমি আর মা বেরিয়ে পড়েছি দিদি বাড়ি আজকে পুজো আছে এখানে টোটোর জন্য ওয়েট করছি টোটোতে উঠে গেছি বা দিদি বাড়ি যাওয়ার জন্য অটোতে উঠে গেছি দিদি বাড়ি পৌঁছে কিছুক্ষণ রেস্টেস নিয়ে হাত পা ধুয়ে তো ভাত খেয়েছি ডাল ছিল আলু ভাজা ছিল আর মাছের কালিয়া ছিল মাছের এই ঝোলটা সব দিদি বাড়ি সত্যি খুব সুন্দর রান্না করে আর সাথে পাপড় ভাজা আছে আর ওদিকে দিদি ঠাকুরের জন্য সব গুছ হচ্ছে ঠাকুরের যেহেতু দিদি ফুস আছে তো আর এই পুজোটা দিদিদের পারি মাঘ মাসে মানে আমরা যেরকম লক্ষ্মী পুজো পারে করি লক্ষ্মী পুজোর সময় আর দিতে বাড়ি এই মাঘ মাসে করে তো মাছের ঝোলটা রান্না খুব সুন্দর করেছে তো দিদি এদিকে গোছাচ্ছে তোমার একটু ঘুম ঘুম পাচ্ছে আমি চলো ঘুমিয়ে পড়ি তো ঘুমা দিদিদের ঘরে টেডিটা আছে টেডিটা নিয়ে আমি শুয়ে পড়েছি টেডি আমার খুব ভালো লাগে তো ঘুম থেকে উঠেছি এবার চা খাবো চা খেয়ে সন্ধেও হয়ে গেছে ঠাকুরমশাই এখনো আসেনি যেহেতু আমরা চলে যাব তো আটটার সময় টোটো বলে দিয়েছে আর এদিকে চা আমি খেয়ে নিয়েছি আর দিদি এসে বলছে আমি রেডি হয়েছি আমার একটা ছবি তোল শাড়ি পরেছি তো দিদির ছবি তুললাম এদিকে দিদির সব গুছিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছে কিন্তু ঠাকুরমশাই দেখা নেই ঠাকুর চিপস রাখা আছে আমি চিপসটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার একটা খেলনার জিনিস আছে সেটা নিয়ে খেলছিলাম এটাকে কি বলে জানি না তো এটা আমার মনারও আছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো কমেন্টও করো বন্ধুরা তো এইভাবে দিনটা আজকে কাটলো আমার তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু